الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ ধারাবাহিক ক্লাস নিয়ে তা হচ্ছে আমাদের ছুটির আগে অর্থাৎ রমজানের ছুটির আগে শুরু হয়েছিল ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ চল্লিশ হাদিস গ্রন্থ থেকে ধারাবাহিক চল্লিশ হাদিসের ক্লাস তো বিগত ক্লাসগুলোতে আমরা পাঁচটি হাদিস অধ্যয়ন করেছি তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ষষ্ঠ হাদিস এবং অতি গুরুত্বপূর্ণ হাদিস হ্যাঁ তো হাদিসটির দিকে আমরা সরাসরি যাচ্ছি তো দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদেরকে জানাই অভিনন্দন এই এই সন্ধিক্ষণে দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত এই ধারাবাহিক দার্সে আপনারা সাথে আছেন আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন তো মূলত এই ক্লাসটি মহিলাদের জন্যে তো সবাই আমরা উপকৃত হব নারী পুরুষ নির্বিশেষে তো যারা শুনছেন তারা আরও শেয়ার করবেন এবং পরবর্তীতেও শুনবেন তো ষষ্ঠ হাদিস হচ্ছে যেমন হাদিসটি আন আবি আব্দুল্লাহ আন নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল সামিআ তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা উমুর মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইসতাবরা লিদ্বীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা ফি শুবহাত ওয়াকা ফিল হারামি কাররাই ইয়ারাল হাওলাল হিমা ইউশিকু আন ইয়াকা ফি আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহা আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري ومسلم عشان أمرا حديث تير أجي شرول أنو بعد شوني شان كيب تو بيكار ديكي جابو جا پروكھا تو تابي نومان ابن بشير رضي الله تعالى عنهما تيكي بولني تو تيني بولچن آمي شايم رسول الله صلى الله عليه وسلم كي بولتے شوني چي যে তিনি বলেন যে ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন হালালটাও একেবারে স্পষ্ট হারামটাও একেবারে স্পষ্ট ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত আর হালাল এবং হারামের মাঝে কিছু বিষয় আছে যেগুলো সংশয়পূর্ণ লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস যেসব অনেক মানুষই জানে না ফামানিত্তাকা শুবহাত ফাকাদ ইসতাবরা লিদ্বীনিহি ওয়া ইরদি তো এই সংশয়পূর্ণ জিনিস যে যে অনেক মানুষ যেগুলো জানে না সংশয়পূর্ণ সন্দেহপূর্ণ এই সংশয় সন্দেহপূর্ণ বিষয়গুলি থেকে যে মুক্ত থাকবে সে মূলত নিজের দিনের হেফাজত করলো এবং নিজের সম্মানেরও হেফাজত করলো ফামান ওয়াকা ফি শুবহাত ওয়াকা ফিল হারামে কাররাইয়ারা হাওলাল হেমা ইউশিকু আয়াকা ফি যে ব্যক্তি এই সংশয়পূর্ণ জিনিসে পতিত হবে সে অবশ্যই হারামে পতিত হয়ে যাবে ওই রাখালের মতো যে রাখালটা যে চারণভূমির পার্শ্বে যে তার পশু চড়ায় হ্যাঁ সে হারামে পতিত হয়ে যেতে পারে অর্থাৎ তার পশু চড়তে চড়তে সে হারামে পতিত হতে পারে যেমন আল্লাহ ইন্নালি কুল্লে মালিকিন হেমা আর এটাও জানতে হবে দর্শক শ্রোতমণ্ডলী যে বাদশাহ সাধারণত নিজস্ব চারণভূমি থেকে থাকে খাস আল্লাহ ইন্না হেমা আল্লাহ মাহারিমুহা যেমন বাদশাহর চারণভূমি থাকে তো আল্লাহরও কিন্তু এরকম খাস নির্ধারিত আছে আর সেগুলো কি হারামকৃত বিষয় আল্লাহ যা কিছু হারাম করেছেন এগুলো আল্লাহ রব্বুল আলমিনের সীমারেখা হারামের ধারে কাছে যেন আমরা না যাই সন্দেহপূর্ণ যেতে গেলে ওই সীমাতে গেলে হারামে পতিত হয়ে যাওয়ার দ্রুত সম্ভাবনা থাকে আলা আইন্না ফিল জাসাদি মুদগা এরপরে রাসূলুল্লাহ আর এক দৃষ্টান্ত দিচ্ছেন যে জেনে রাখুন যে প্রত্যেক শরীরে একটা টুকরা থাকে ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু এই টুকরাটা যদি ঠিক থাকে সুস্থ থাকে তাহলে সমস্ত শরীর ঠিক থাকবে সুস্থ থাকবে ওয়াইদা ফাসাদাল জাসাদু কুল্লু আর যদি এই টুকরাটা নষ্ট হয়ে যায় হ্যাঁ নষ্ট হয়ে যায় বিপর্যয় ঘটে তাহলে সমস্ত শরীর নষ্ট হয়ে যাবে আর সেই টুকরাটা কি রাসূলুল্লাহ সাল্লাম বলছেন সেটা হচ্ছে অন্তর আসেন সংক্ষিপ্ত ব্যাখ্যা এই হাদিসটির যে আল হালাল বাইয়িন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হালালটা স্পষ্ট
যেমন হালাল কি যে ফল ফ্রুট যেগুলা আমরা খাই সাধারণত, হ্যাঁ মনে করেন আপেল কমলা এই যে কাঁঠাল এই যে কমলা এগুলা সব হালাল, তেমনি ধান গম এগুলো হালাল, পোশাক আশাক সাধারণত যেগুলো হারাম ছাড়া সেগুলো হালাল, এইভাবে তেমনিভাবে হারামটাও স্পষ্ট। যেমন কে জানে না যে জেনা ব্যবচার করা হারাম, চুরি করা হারাম, মদ পান করা হারাম, এটা সবাই জানে, তাহলে এটাও স্পষ্ট। এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, এই দুইয়ের হালাল স্পষ্ট হারাম স্পষ্টর মাঝে কিছু জিনিস আছে যেটা সংশয়পূর্ণ, এটা তৃতীয় শ্রেণীর জিনিস, তো এটা অনেক মানুষই জানে না। তো এটা অনেক মানুষ না জানারও কিছু কারণ আছে, অনেক মানুষ না জানার কারণ হচ্ছে যে এলেমের স্বল্পতা, দ্বিতীয়ত হচ্ছে বুঝের ভুল, বুঝের পর্যাপ্ত বুঝের অভাব, তৃতীয়ত হচ্ছে তার নিজের ত্রুটি, নিজে এলেম অর্জনে সে অলসতা করেছে, গাফলতি করেছে, অবজ্ঞা করেছে এলেম অর্জনে, যার কারণে সে স্পষ্ট বুঝে না। আর চতুর্থ তার ধারণাও খারাপ, তার সুধারণা নেই, সে খারাপ ধারণা নিচ্ছে, উদ্দেশ্য ভিন্ন নিচ্ছে, এই চার কারণে সে হাদিসটা বুঝতে পারে না বা সে বিষয়টা বুঝতে পারে না, এই জন্য সংশয়পূর্ণ। আসলে মূলত এটা নিশ্চিত জিনিস, এটা অকাট্য জিনিস, স্পষ্টই করে আছে কোরআনে এবং হাদিসে, কিন্তু হয়তো বললাম জ্ঞানের অপ্রতুলতা, বুঝের কমতি বা তার নিজস্ব এলেম অর্জনের ত্রুটি রয়েছে বা তার উদ্দেশ্য খারাপ রয়েছে, এই কারণেই সে বুঝতে না পারার কারণে তার কাছে সংশয়। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এবার আসেন তো এই যে এই সুবহাতের ক্ষেত্রে কী জন্য শূন্য সংশয়, এই সংশয়ের মধ্যে পতিত হয়ে যাওয়ার ভয় এই জন্যেই যে সংশয়, এটা সংশয় থেকে বাঁচতে হবে, যে সংশয়ে যেতে গেলে হারামে পতিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা হারামের দিকে তাকে নিয়ে যাবে, এর জন্য সন্দেহ থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে। যেমন আরেকটা হাদিস আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে শুনবো, দামা ইউরিবুক এলামা লা ইউরিবুক, যে সংশয়পূর্ণ জিনিসটাকে নিঃসন্দেহে দিকে ঠেলে দাও, তাহলে তোমাকে স্পষ্ট করে দিবে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তো এই হাদিসটার মূল কথাই এটা যে আমরা যেগুলো জানতে পারলাম যে মানুষ সাধারণত তাহলে এই যে বিভিন্ন জিনিসের ক্ষেত্রে বিষয়ের ক্ষেত্রে তিন প্রকার যেসব জিনিসগুলা হয়ে থাকে, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর তৃতীয় দিক যেগুলো হচ্ছে হারাম, এটা আমরা বুঝতে পারলাম এই হাদিসের মাধ্যমে। তো তার কারণ হচ্ছে যে মানুষ অনেক সময় কি করে যে স্পষ্ট জানেন যে এটা হালাল কোনো জিনিসের ক্ষেত্রে, কোনটা স্পষ্ট যে এটা হারাম, কোনটা আছে মানুষ কি করে এটা থেমে থাকে যে এটাতে ফতোয়া না লাগায়, বা কোনোটা আছে যেটা ব্যাখ্যা সাদৃশ্যপূর্ণ বিষয়ের ক্ষেত্রে, এটা আমাদের মনে রাখতে হবে। তো এই সাদৃশ্যপূর্ণ বিষয় কি কারণে, যেটা আমরা চারটা কারণ উল্লেখ করলাম সেটা আমরা বুঝব। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, সময়ের স্বল্পতার কারণে আর আমরা এই হাদিসটির ব্যাখ্যা আর অগ্রসর হচ্ছি না, এখন এই পর্যন্তই আমরা প্রথম হাদিস ক্ষান্ত করছি। তো আসেন দ্বিতীয় হাদিস আমরা শুরু করব আজকের, সেটা হচ্ছে ইমাম নওয়াবীর 40 হাদিসের সপ্তম হাদিস। যেমন হাদিসটি আন আবি রুকাইয়া তামিম ইবনে আউস ইদ্দারি রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আদ-দীনু আন-নসিহা কাল কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ কাল লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম রাহু মুসলিম। হাদিসটিও প্রসিদ্ধ সাহাবী তামিম বিন আউস আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দীনু আন-নসিহা, অন্য বর্ণনায় আছে আদ-দীনু আন-নসিহা, আদ-দীনু আন-নসিহা, আদ-দীনু আন-নসিহা তিনবার। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাম খুব গুরুত্ব সহকারে বলেন যখন, তখন সাহাবাই কেরাম বলছেন যে কুলনা আমরা বললাম লিমান ইয়া রাসূলুল্লাহ, যে কার জন্য এই নসিহত হে রাসূলুল্লাহ, ক্বাল লিল্লাহি ওয়া লিকিতাবিহি আল্লাহর জন্য এবং আল্লাহর কিতাবের জন্য, ওয়া লিরাসূলিহি এবং রাসূলের হাদিসের রাসূলের জন্য, ওয়া লিআইম্মাতিল মুসলিমিন মুসলমানদের ইমামদের জন্য, ওয়া আম্মাতিহিম মুসলমানদের সর্বসাধারণের জন্য। হাদিসটি মুসলিম শরীফে এসেছে, তো আমি সরাসরি বেশি ব্যাখ্যায় না গিয়ে সরাসরি হাদিসের ব্যাখ্যায় যাচ্ছি। যে এখানে আদ-দীনু আন-নসিহা, আদ-দীন শব্দটি এসেছে
আর দ্বীনের অর্থ এখানে প্রধানত দুইটি। দ্বীনের অর্থ এখানে আমরা বুঝবো যে এটা দ্বীন আমল, আমল বুঝায়, হ্যাঁ আমল বুঝায়। আর আর দ্বীনের অর্থ দ্বিতীয়টি দ্বীন জাজা, জাজা অর্থাৎ প্রতিদান। যেমন দ্বীন প্রতিদান আমরা প্রতিনিয়ত সূরা ফাতিহায় পড়ে থাকি, মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ যিনি বিচার দিবসের মালিক। তাহলে দ্বীন এখানে ইয়াউমুজ্জাজা ওয়াল হিসাব, যে হিসাব, হিসাব এবং প্রতিদান দিবস এখানে বুঝায়। আবার যেটা বলছিলাম যে আমলও বুঝায়, দিনের অর্থ আমল বুঝায়। রদিতুলাকুম ইসলামা দিনা, যে ইসলাম অর্থাৎ আমলের দিক দিয়ে তোমাদের এই দিন ইসলামের উপরে আমি সন্তুষ্ট। তো এখানে উদ্দেশ্য হচ্ছে আমল, রদিতুলাকুম ইসলামা দিনার উদ্দেশ্য হচ্ছে আমল। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আবার এবার আসটা আন-নসিহা। নসিহা শব্দটি ব্যাপক, আর এখানে উদ্দেশ্য হচ্ছে এখলাস, কোনো জিনিসের এখলাস বোঝায়। নসিহতের অর্থ এখানে এখলাস বোঝায়, যে একেবারে নিখুঁত করা, আমলকে নিখুঁত করা, আমলকে একেবারে নিরেট করা, একে ভেজালমুক্ত করা, আসল করা, এটাই হচ্ছে নসিহার মৌলিক অর্থ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অস্পষ্ট রেখে দিয়েছেন যে আদ-দীনু আন-নসিহা। হাদিসটি এমন, আল হাজ্জ আরাফা, যেমন আরাফা অবস্থান করাটাই হজ, তেমনই এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দীনু আন-নসিহা, নসিহতের উপরেই দিনের জন্য ভিত্তি, এটাই আমাদেরকে বুঝতে হবে। বা নসিহত ছাড়া দিন হতে পারে না, নসিহত ছাড়া দিন বাস্তবায়ন হবে না আমাদের। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয়। তা সাহাবাই কেরাম যখন বললেন দিনটাই নসিহত, তখন সাহাবাই কেরাম জিজ্ঞাসিত হইলেন যে কার জন্যে এই নসিহত। তো নসিহতটা বলছিলাম যে কি, যে আমলকে একেবারে নিরঙ্কুশ করা, এখলাস এখলাস মতো মতো করা, একটা নিখুঁত করা, পিওর করা, এতে কোনো ভেজাল না থাকা। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে এটা হচ্ছে যে কার জন্যে, সেটা তিনি একে একে বলেছেন যে এটা হচ্ছে যে আল্লাহর জন্যে, লিল্লাহে আল্লাহর জন্যে, তারপর আল্লাহর কিতাবের জন্যে, আল্লাহর রাসুল রাসুলের জন্যে এবং ইমামদের জন্যে, তারপরে হচ্ছে সর্বসাধারণের জন্যে। তো আল্লাহর জন্য নসিহতের উদ্দেশ্য কি হবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এটা আমরা গুরুত্ব সহকারে শুনব যে আল্লাহর ক্ষেত্রে আবার নসিহত কি হতে পারে। আল্লাহর ক্ষেত্রে নিশ্চয় আমি বলছিলাম যে নসিহতের অর্থ হচ্ছে এখলাস, আমলকে একেবারে একনিষ্ঠ করা, নিখুঁত করা। তা আল্লাহর জন্য আমলকে, আল্লাহর জন্য আমলকে নিখুঁত করার অর্থ এখানে দুইটা বুঝাবে। ইবাদতের মধ্যে এখলাস বুঝাবে যে আল্লাহর জন্য যাবতীয় ইবাদত একেবারে নিরঙ্কুশ করা, একেবারে বিধিবদ্ধ করা, আল্লাহর সাথে তার ইবাদতে কাউকে শরিক না করা। তেমনই ভাবে দ্বিতীয়ত হচ্ছে আর শাহাদাতুল্লাহ বিল ওয়াহদানিয়া, যে আল্লাহর ওয়াহদানিয়াতে সাক্ষ্য দেওয়া, এককভাবে সাক্ষ্য দেওয়া। কিসে? যে আল্লাহর কর্মসমূহে আল্লাহ একক, আল্লাহ তার ইবাদতসমূহে একক, আল্লাহ তার নাম এবং গুণাবলীতে একক। তাওহীদের যে তিনটে প্রকার রয়েছে, ওই প্রকারসমূহে আল্লাহর ওয়াহদানিয়াতের বোঝা যদি আমরা প্রতিষ্ঠিত করি, তাহলে আল্লাহর ক্ষেত্রে নসিহত সাব্যস্ত হবে। তো আল্লাহর ক্ষেত্রে নসিহত সাব্যস্ত করা তাহলে দুইটার দিক, তাহলে আল ইখলাসও, ইখলাসুল ইবাদ আল্লাহ, যে ইবাদতের মধ্যে ইখলাস নিয়ে আসা, আর দ্বিতীয়ত হচ্ছে কি আর শাহাদাতু বিল ওয়াহদানিয়া, অর্থাৎ তাওহীদের ক্ষেত্রে আল্লাহ আল্লাহর একত্ব সাব্যস্ত করা বা স্বীকৃতি দেওয়া বা সাক্ষ্য দেওয়া, এই হচ্ছে আল্লাহর ক্ষেত্রে নসিহত আমরা বুঝবো। এরপরে ওয়ালে কেতাবিহি, আল্লাহর কেতাবের ক্ষেত্রে আবার নসিহত কী হবে সেটা আমরা জানবো। এক্ষেত্রে আমরা পাঁচটা বিষয় উপলব্ধি করব, বা ছয়টা বিষয় আমরা উপলব্ধি করব, যে ছয়টা বিষয় যদি সাব্যস্ত করি তাহলে কেতাবের ক্ষেত্রে নসিহত হবে, কেতাবের ক্ষেত্রে একনিষ্ঠতা আসবে, নিখুঁত বিশ্বাস আসবে। সেটা হচ্ছে প্রথমত কি, যে আমরা যে কেতাবের থেকে কেতাবকে হেফাজত করবো, কেতাবকে পড়া শিখবো, কেতাবকে মুখস্থ করবো, যারা এর বিরুদ্ধে করে তার জবাব দেব। দ্বিতীয়ত হচ্ছে কি, এই কেতাবকে বিশ্বাস করব এবং কেতাবের আনিত বিষয়গুলোকেও আমরা বিশ্বাস করব। এরপরে তৃতীয় যেটা এই ক্ষেত্রে নসিহত হবে কেতাবের ক্ষেত্রে, যে কেতাবে যা আমরা পেয়েছি সেগুলার আদেশগুলা আমরা মেনে চলবো, সেগুলা বাস্তব জীবনে আমরা এটা প্রয়োগ করব। আর চতুর্থ কেতাবের ক্ষেত্রে নসিহত বল
করতে বুঝাবে যে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মাধ্যমে যা কিছু আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকব যা হারাম করে শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন তারপরে পিতামাতার অবাধ্যতাকে নিষেধ করেছেন জিনা ব্যভিচারকে নিষেধ করেছেন হারাম বিভুত জিনিসকে নিষেধ করেছেন এগুলো থেকে আমরা বিরত থাকব এই বিরত থাকলেই কিতাবের নসিহত বাস্তবায়ন হবে তেমনি পঞ্চম যেটা হচ্ছে কি যে এই কিতাবের মাধ্যমে যা হুকুম আহকাম বিধিবিধান আমরা পেয়ে থাকি সেই হুকুম আহকাম বিধিবিধানগুলো আমরা মেনে চললে কিতাবের নসিহত এটা বাস্তবায়ন হবে তেমনইভাবে ষষ্ঠ নসিহত যেটা হবে যে এটাও বিশ্বাস করতে হবে যে এটা আল্লাহর কালাম এটা সৃষ্ট নয় এটা কোনো কবির কবিতা নয় কোনো সাহিত্যিকের সাহিত্য নয় কোনো ফেরেশতার বাণী নয় কোনো নবীর বাণী নয় সরাসরি আল্লাহ আল্লাহর বাণী এটা এটাও বিশ্বাস করলে আল্লাহর এই কোরআনের প্রতি নসিহত সাব্যস্ত হবে এবার আসেন তৃতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালে রাসুলিহি তার রাসুলের নসিহত এটাও আমাদেরকে সাব্যস্ত করতে হবে আর রাসুলের নসিহত বোঝানো হবে বুঝবো আমরা সম্মানিত ভাইয়েরাম যে একনিষ্ঠ অনুসরণ আনুগত্য করতে হবে একচেটিয়া আনুগত্য করতে হবে নিঃস্বার্থ আনুগত্য করতে হবে রাসুলের তবে রাসুলের নসিহত সাব্যস্ত হবে কারণ আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির যে তোমাদের জন্য এই রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে এক উত্তম আদর্শ যারা তোমরা আল্লাহর আশা রাখো এবং পরকালের আশা রাখো তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ধার্য করা রাসূল হচ্ছেন আমাদের আদর্শ মডেল তাইলে রাসূলকে আনুগত্য করতে হবে তাহলে আনুগত্য করলেই আল্লাহ রাসূলের নসিহত সাব্যস্ত হবে প্রথমত দ্বিতীয়ত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে একমাত্র আল্লাহর বা তিনি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত প্রকৃতই তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এটা বিশ্বাস করতে হবে যে তিনি তাকে আল্লাহ পাঠিয়েছেন মিথ্যা আরোপ করা যাবে না সত্যায়ন করতে হবে তৃতীয় যে কি তিনি যে বিষয়ে আমাদেরকে খবর দিয়েছেন হ্যাঁ সেগুলো অতীতের হোক বা বর্তমানের হোক বা ভবিষ্যৎ যা ঘটবে সব বিষয়ে হোক না কেন তিনি যা খবর দিয়েছেন সেগুলো আমাদেরকে বিশ্বাস করে নেওয়া এটা নবীর প্রতি নসিহতের অন্যতম দিক চতুর্থ দিক হচ্ছে যে তার আদেশগুলা বাস্তবায়ন করা পঞ্চম দিক তিনি যা নিষেধ করেছেন আমাদেরকে সেগুলো থেকে বিরত থাকা ষষ্ঠ দিক হচ্ছে কি যে তার শরীয়তকে আগলে নেওয়া তার শরীয়তের পক্ষ অবলম্বন করা আর সপ্তম দিক হচ্ছে কি যে আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন তার কথা কর্ম কাজের মাধ্যমে এসব যা বলেছেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন তার সরাসরি কোরআনের মাধ্যমে তো এগুলা মোটামুটি সূত্র একটাই তো এগুলা আমল করতে হবে যা কিছু সুন্নত দ্বারা সাব্যস্ত ঠিক ওটা ওই রকমই যেরকম কোরআন দ্বারা সাব্যস্ত এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে মূল কথা এটা লাস্ট যেটা পয়েন্ট বলছি আমি যে কোরআন যেমন দ্বারা সাব্যস্ত আমাদের শরীয়তটা ঠিক অনুরূপভাবে রাসূলের হাদিস দ্বারাও সুসাব্যস্ত কোরআন যে সদধারা থেকে এসেছে ঠিক একই সূত্র থেকেই আমরা এই সুন্নতকে পেয়েছি এটা বিশ্বাস করতে হবে যে সুন্নাত এবং কোরআন মোটামুটি উৎস একটাই এটা মানতে হবে এটা বিশ্বাস করতে হবে তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল যে ওহে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো তাহলে আল্লাহর আনুগত্য পরে রাসূলের আনুগত্য তাহলে আল্লাহর আনুগত্য এটা আলাদা বোঝায় আল্লাহর আনুগত্য এটা অর্থাৎ কোরআনের মাধ্যমে আল্লাহ কোরআন আনুগত্য অনুসরণের মাধ্যমে আল্লাহর আনুগত্য ও আতিউর রাসূল বলতে সুন্নতের পাবন্দির মাধ্যমে সুন্নতের আনুগত্যের মাধ্যমে রাসূলের আনুগত্য করো তাই এখানে একসাথে আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য যখন আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন তখন তাহলে আলাদা আলাদা আনুগত্যই বোঝানো হয়েছে রাসূলের তাহলে শুধু কোরআনের আনুগত্য হলে রাসূলের আনুগত্য যথেষ্ট নয় তেমনইভাবে আল্লাহ রাব্বুল্লাহ আরেক জায়গায় বলছেন মাইতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ মূলত যে এই রাসূলের আনুগত্য করলো সে মূল আল্লাহরই আনুগত্য করলো তাহলে এটা স্পষ্ট হয়ে গেল রাসূলের আনুগত্য করতে হবে আর রাসূল কি সবসময় তার 23 বছরের জীবনে সবসময় কি শুধু কোরআন দিয়ে কথা বলেছেন না কোরআন তিনি কোরআন ছাড়াও তিনি তার জীবনে এই তারপরে দিনের ক্ষেত্রে এই শরীয়তের ক্ষেত্রে তিনি অনেক কথাই বলেছেন সেটাই সুন্নাত আর যে অনেক কর্ম করেছেন সেটাই সুন্নত হিসেবে এসে গেছে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী যেটা স্বীকৃতি দিয়েছেন ওটাই সুন্নতের উপরে এসে গেছে তাই তো আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাসারের 7 নম্বর আয়াতে বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু
রাসূল যা তোমাদেরকে দেন সেটা তোমরা আঁকড়ে ধরো আর যা তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো তাহলে এটাও স্পষ্ট হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআনই কি দিয়েছেন কোরআনের বাইরে তার জীবন চরিত্র যেটা চরিত্রের মাধ্যমে আমরা যা আদেশ সূচক তারপর কর্ম সূচক তার স্বীকৃতি সূচক যা পেয়েছি সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে তার মাধ্যমে যেগুলো নিষেধ করেছেন সেগুলো আমাদেরকে বিরত থাকতে হবে এই অংশটা বিশেষ করে আমাদের বর্তমান সমাজে একটা বড় ফিতনা শুরু হয়েছে এর জবাবের জন্য যথেষ্ট যারা নিজেকে আহলে কোরআন দাবি করে যে তারা মনে করে যে সুন্নতের প্রয়োজন নেই কোরআনে সব কিছু আছে অথচ এদের চরম ভুল ধারণা মূলত তারা কোরআনকে অস্বীকার করে কারণ কোরআনে যেগুলো আয়াতগুলো বলা হলো কোরআন এগুলো বলছে যে রাসূলের আনুগত্য করো তাহলে আল্লাহর আনুগত্য যথেষ্ট না আল্লাহর আনুগত্যর সাথে রাসূলের আনুগত্য জরুরি অতপুতভাবে জড়িত সম্মানিত দর্শক সমাজে আজকে ফিতনা শুরু হয়েছে গ্রাম অঞ্চলে শহরে নগরে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে এখন এই মিডিয়ার কারণে অপপ্রচারের কারণে এই এই কোরআনীদের দৌরাত্ব বেড়েছে যারা খুব ভালো মানুষকে একটা ধোয়া তুলে স্লোগান তুলে যে কোরআনই যথেষ্ট আমরা কোরআন মানবো কোরআনের ওপর আর কী আছে এই তারা বোকা বানিয়ে তারা মানুষকে গুমরা করছে সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আপনাদেরকে আপনাদের মাধ্যমে যারা আপনাদের বাইরে আছে সবাইকে সতর্ক করতে চাই যে যারা এই দাবি করবে যে সুন্নতই যথেষ্ট তাদেরকে ছুড়ে মারবেন তাদের কথা শোনা যাবে না গুমরা হওয়ার জন্যই যথেষ্ট আর এই গুমরাহিতে পড়লে তা ফেরানো কঠিন কারণ এটা বড় ফিতনা শয়তান তাদের সাথে আছে তেমনইভাবে রাসূলের প্রতি নসিহতের অন্যতম দিক হচ্ছে রাসূল সাল্লামের সহযোগিতা করা অর্থাৎ তার সুন্নতের সহযোগিতা করা তার সুন্নতের প্রচার এবং প্রসারের সহযোগিতা করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে কটুক্তি হলে উপহাস হলে তার সুন্নতের বিদ্রুপ হলে এগুলা যথাযথ শরীয়তসম্মত জবাব দেওয়া এরপরে আসেন ওয়ালে আইম্মাতুল মুসলিমিন এরপরে হাদিসের যে অংশ নসিহত হচ্ছে ইমামদের জন্য তো ইমামদের জন্য নসিহত হচ্ছে যে এটা দুই ধরনের ইমাম আমরা বুঝবো সম্মানের দর্শক যেমন হচ্ছে আইম্মাতুল মুসলিমিন সেটা কি উলামা আলেম এবং উমারা এবং যারা হচ্ছেন শাসক তাহলে আলেমদেরও আনুগত্য করতে হবে এবং কাদের শাসকদেরও আনুগত্য করতে হবে তবে এখানে কিছু ব্যাখ্যা আছে সম্মানিত ভাইরা ওই আলেম আবার আলেম বলেই আমরা দিশাহারা হব না আলেম বলে আমরা অদ্ভ্রষ্ট হয়ে যাব না আলেম কাদের অনুসরণ করতে হবে যারা সত্যিকার নবীর ওয়ারিস আলেম তাদের আলোলামা ওয়ারাসাতুল আম্বিয়া যে সমস্ত আলেমগণ নবীদের ওয়ারিস প্রকৃতভাবেই হয়েছেন অর্থাৎ নিখুঁত কোরআন এবং সহিহ সুন্নাহর এলেম যারা অর্জন করেছেন এবং সে অনুযায়ী নিজেরা আমল করেন সেই অনুযায়ী ইবাদত বান্দেগী করেন সেই অনুযায়ী আমল করেন সেই তার চরিত্র আখলাক এবং সেই অনুযায়ী তিনি দাওয়াত দেন এইরকম আলেম ওলামার আনুগত্য করাটাই আমাদের জন্য জরুরি এর ব্যতিক্রম হলে তাদের থেকে আমাদেরকে বাঁচতে হবে কারণ ওলামায় সু তারা মূলত জাহান্নামের পথের আহ্বায়ক আর যারা যে কথা বললাম যে সত্যিকার যারা নবীর ওয়ারিস আলেম কোরআন ও সহিহ সুন্নাহ যাদের যারা পেয়েছে নিজে আমল করে এই অনুযায়ী চলে জীবন চরিত্র তাদের এরকম তাকওয়া রয়েছে তাদের আনুগত্য করার আমরা আদিষ্ট সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী তো মূলত যারা মূলত এই ইসলামকে যারা এই শরীয়তকে প্রচার এবং প্রসার করে তাদের আমাদের আন দ্বিতীয় শ্রেণী হচ্ছে আল উমারা যারা যাদের এলেম আছে এই এলেমকে যারা বাস্তবায়ন করে তারা হচ্ছেন শাসক এই শাসক গোষ্ঠীর আনুগত্য করতে হবে যখন তারা এই আল্লাহর শরীয়তের অনুযায়ী বাস্তব শরীয়তকে তারা বাস্তবায়ন করবেন আলেম ওলামার এলেমকে তারা বাস্তবায়ন করবেন তারা স্পষ্ট করবেন তারা এই তাদের অধীনস্থদের মধ্যে এটা বাস্তবায়ন তাদের কথাই বলা হয়েছে এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আলেম ওলামার কথা বুঝলাম যে তাদের আমরা কিভাবে আনুগত্য করব কোন আলেমদের আনুগত্য এখন শুনেন যে কোন আলেমদের আনুগত্য বলতে কি বোঝায় বা আলেমদের ক্ষেত্রে উপদেশ বা নসিহত বলতে কি বোঝায় প্রথমে তাদেরকে মহাব্বত করতে হবে কারণ তারা আমাশা নবীর ওয়ারিস তাদের আনুগত্য করা আমাদের জন্য জরুরি যে তাদের আনুগত্য মানে আলেম রাসুলের আনুগত্য রাসুলের আনুগত্য আল্লাহর আনুগত্য তেমনইভাবে তাদেরকে সহযোগিতা করতে হবে হক প্রচার এবং প্রসারের ক্ষেত্রে তাদের দার্স তাদরিসকে প্রচার এবং এখন বর্তমান মিডিয়ার যুগ তাদের এই যে আলোচনা তাদের এই যে ক্লাস এগুলাকে প্রচার এবং প্রসার তাদের লেখা কিতাব বা লিফলেট এগুলাকে প্রচার এবং প্রসারের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করতে হবে তৃতীয়ত যে তাদের
যে ইজ্জত আবরুর হেফাজত করতে হবে, ছোটখাটো দোষ বা এইটা সেটা কোন হয়তো কাবিরা গুনাহতেও যদি লিপ্ত হয় তাদের প্রচার করে এটা তাকে কলঙ্কিত না করা, হ্যাঁ তাদের কালারিং করা না করা, প্রকৃত সত্যিকার সে যদি আলেম হয় তাহলে সেভাবে অপপ্রচার না করা তাদের বিরুদ্ধে। হ্যাঁ, তো এটা আমরা এবার আসেন আমরা যে দ্বিতীয় যে আলে আইম্মাতুল মুসলিমিন যে বললাম আলেম আল আলেমদের হক কি সেটাও একটু বলা হলো। এবার আসেন শাসকদের, শাসকদের হক বলতে কি বোঝায়, শাসকদের ক্ষেত্রে নসিহত যেটা সেটা হবে কি যে আমাকে বিশ্বাস করতে হবে যে তিনি আমাদের আমির, তিনি আমাদের শাসক, এটা আমাকে মেনে নিতে হবে। প্রথমত মেনে নিতে হবে, মেনে না নিলে কিছুই তার মহব্বতও আসবে না, তার আনুগত্যও আসবে না, সেটা আসবে না। তাহলে প্রথম তাকে আমির হিসেবে মানতে হবে, যিনি সত্যিকার আমির হবেন, শাসক হবেন, মুসলিম শাসক হবেন, তার অধীনেই থাকতে হবে আমাদেরকে। এরপরে তার যেগুলা ভালো দিক, হ্যাঁ তার যেগুলো ভালো দিক সেগুলা প্রচার এবং প্রসার ঘটাতে হবে, যাতে মানুষের মহব্বত সেদিকে আসে, আনুগত্যর যাতে পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু তার বিরুদ্ধে আমরা তার অপপ্রচার করব না, তার বিরুদ্ধে লেগে যাব না, তার তার গুণগুলা সদ্গুণগুলা গোপন করে তার খারাপ গুণগুলাই প্রচার করবো না, এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। তেমনইভাবে আমাদের কী করতে হবে, তার আনুগত্য করতে হবে, তার সৎ কাজে অর্থাৎ কোরআন এবং সুন্নার ভিত্তিতে তার আনুগত্য করতে হবে, কিন্তু তার খারাপের নয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুআতালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালেক, যে তবে আল্লাহর স্রষ্টার অবাধ্যতায় কোনো সৃষ্টির আনুগত্য জায়েজ নেই। তো তার যদি সে অন ইসলামিক কৃষ্টি কালচার অন ইসলামিক যদি হারাম কিছু জিনিসের যদি তিনি আদেশ করেন সেগুলো ছাড়া ভালো দিকের আমাদেরকে আনুগত্য করতে হবে, কারণ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, তারপরে রাসূলের আনুগত্য করো, তারপরে ওয়া উলিল আমরি মিনকুম বলেছেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে আমরা করো, রাসূলের আনুগত্য নিঃশর্তভাবে করবো, ওয়া উলিল আমরি মিন এবং আমাদের মধ্যে যারা শাসক হবেন তাদেরও আনুগত্য করতে হবে, কিন্তু শর্ত সাপেক্ষে কি যে আমির যে শাসক কোরআন এবং সুন্না ভিত্তিক আমাদেরকে পরিচালিত করবেন তাদেরও আনুগত্য করা আমাদের জন্য জরুরি। তো শর্ত সাপেক্ষে যেটা বলা হলো, তেমনি আলেমুল আমাদের ক্ষেত্রে শাসকদের ক্ষেত্রে নসিহত হলো যে তাদের দোষকে গোপন করা। হ্যাঁ, তবে গোপন করার অর্থ এই নয় যে তার সব দোষ গোপন করে হজম করব, সেটা যদি আমার সামর্থ্য থাকে সেটা আমি সুন্দরভাবে সেটাকে তাকে যদি পারি সরাসরি নসিহত করব, আর না হলে যারা সেখানে যেতে পারেন আলেম ওলামার মাধ্যমে এটা তার কাছে পৌঁছাবো, এটাই বোঝানো হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী। এবং পঞ্চম যেটা কি যে তাদের বিরুদ্ধে বিদ্রোহ না করা যতক্ষণ পর্যন্ত তারা প্রকাশ্য কুফুরিতে লিপ্ত না হবে। হ্যাঁ, কথার কথা প্রকাশ্য কুফুরিতে লিপ্তও যদি হয় তারপর আরেকটা শর্ত আছে, তো ওই শর্ত যদি পাওয়া যায় তাইলে তার বিরুদ্ধাচরণ করা যাবে। প্রথম যে তার মধ্যে প্রকাশ্য কুফুরি থাকতে হবে, যেটা নিঃসন্দেহ এটা কুফুরি, যেমন সিজদা করা, হ্যাঁ কবরে সিজদা করা বা সিজদা ওনার কাছে সিজদা করা, এটা প্রকাশ্য কুফুরি, এতে কারো সন্দেহ নেই। বা আল্লাহকে গালি দেওয়া, রাসূলকে গালি দেওয়া, হ্যাঁ কোরআনকে অস্বীকার করা, সুন্নাকে অস্বীকার করা, এগুলো হচ্ছে প্রকাশ্য কুফুরি। তো এরকম প্রকাশ্য, কিন্তু সন্দেহজনক যেগুলা ফতোয়া ভিত্তিক কুফুরি বা সর্বসম্মত ক্রমে যেগুলা কুফুরির ফতোয়া নেই, তো সেগুলার ছাড় দিয়ে যেটা প্রকাশ্য সর্বসম্মতিক্রমে কুফুরি, সেই কুফুরিতে যদি লিপ্ত হয়ে যায় শাসক তাহলে তার বিরুদ্ধাচরণ করা যাবে। কিন্তু আরেকটা শর্ত হচ্ছে কি, তো বিরুদ্ধাচরণের আপনার ক্ষমতা থাকতে হবে, সেই বিরুদ্ধাচরণ করতে যে যদি আপনার জীবন নাশ হয়ে যায়, আপনার এই বিরুদ্ধাচরণ করতে গিয়ে যে আপনার সাথে আরও হাজার লোকের শত শত লোকের প্রাণহানি ঘটে বা ফেতনা আরও বেশি বেড়ে যাওয়ারও যদি সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে কিন্তু বিরোধিতা করার সুযোগ নেই। এটা হচ্ছে আমির এবং শাসকদের ক্ষেত্রে নসিহতের দিক। আর শেষ কথা যেটা যে আম্মাতিহিম, সর্বসাধারণের উপদেশ হচ্ছে, সর্বসাধারণ উপদেশ হচ্ছে যে তাদের আপনি নিজের জন্য যেটা ভালো মনে করেন সে তাদের জন্য ভালো মনে করবেন, যে আকিদা আমল যে আখলাক চরিত্র যে আদর্শ আপনার জন্য ভালো মনে করেন, সে যে এলেম আপনার জন্য ভালো মনে করেন সে এলেম তাদের জন্য আপনি আপনার ভালো মনে করবেন এবং তার সাথে উত্তম চরিত্র দিয়ে ব্যবহার করবেন, হ্যাঁ এবং হাসি মুখে কথা বলবেন, হ্যাঁ তার হিতাকাঙ্ক্ষী হবেন, তার সহযোগিতা
করবেন যতটুকু পারেন, আপনি অর্থ দিয়ে, শ্রম দিয়ে, তারপরে পরামর্শ দিয়ে, সৎ পরামর্শ দিয়ে, তার বিপদ আপদে তাকে সহযোগিতা করে এইভাবে তার নসিহত এটা বজায় থাকতে হবে। এটা হচ্ছে সর্বসাধারণের ক্ষেত্রে নসিহত। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তো এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা এর শিক্ষা যেন গ্রহণ করি। আল্লাহর তৌফিক দাতা হাদা হুয়া ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়ালহামদুলিল্লাহ।